চলে এসেছে মঙ্গলবার। বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 5টার দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ভারমন্ট অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। স্থানীয় সময় ভোর হতে আমেরিকায় শুরু হলো ভোটের তোড়জোড়। খুলতে শুরু করে ভোট কেন্দ্রগুলো। এক এক অঙ্গরাজ্যে ভোট শুরু হয় এক এক সময়। সকাল 7টা ও 8টা থেকে শুরু হয় এ ভোট। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টা থেকে শুরু হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে সোমবার রাতে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় সবশেষ সমাবেশ করেছেন ডেমোক্রাট প্রার্থী কমলা হ্যারিস। এই সমাবেশে কমলাকে স্বাগত জানান জনপ্রিয় ব্যক্তিত্ব অপরা উইনফ্রে। এছাড়া ছিলেন লেডি গাগা। এ সময় কমলা জানান, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি প্রস্তুত। মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে সবশেষ নির্বাচনী সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ সময় মুসলিম ও আরবদের ভোট চান তিনি। ক্ষমতায় গেলে আমেরিকাসহ বিশ্বে শান্তি ফেরানোর আশ্বাস দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেসব স্থানে প্রথমে ভোট শুরু হয় তার মধ্যে একটি হল নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ডিক্সভিল নচে শহর। এখানে স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ভোট গ্রহণ হয়েছে। এরই মধ্যে সেখানে ভোট গণনাও শেষ হয়েছে। সিএনএন বলছে, ফলাফলে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমসংখ্যক ভোট পেয়েছেন। শহরটিতে এবার মোট ভোটার 6 জন। নির্বাচনের ফল কখন জানা যাবে তা নির্ভর করছে অনেকটা প্রতিদ্বন্দ্বিতা কেমন তীব্র হবে তার উপর। কিছু রাজ্যে যদি ভোটের ব্যবধান কয়েক হাজারে নেমে আসে তাহলে হয়তো 2020 সালের মতোই পরিস্থিতি তৈরি হবে। কিন্তু একজন প্রার্থী যদি নির্বাচনে ব্যাপক ব্যবধানে এগিয়ে থাকেন তাহলে ফলাফল আরও আগে পরিষ্কার হয়ে যেতে পারে। তবে এবছরের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।